আজকের এই প্রতিবেদন, কুকুর পোষার সহজ উপায়। এই যে কুকুর পোষাটা যে আমি সরলীকরণভাবে আপনাদের পুরো প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি, এটা আমার দীর্ঘ 60 বছরের অভিজ্ঞতা থেকে, ধরে নিই 50 বছর, যখন আমি মানে পুরো কম্পিটিটিভ কুকুর পুষছি। এই কম্পিটিটিভ কুকুর পুষতে গিয়ে আমি বহু অসাধারণ মানুষের মানে সান্নিধ্য পেয়েছি, যারা এই বিষয়ে তারা দিকপাল। তারা এই কুকুর পোষাটা, এই নানান প্রজাতির যে আমরা যে পেডিগ্রি ডগ যারা পুষে থাকি, এগুলো তো আমরা ব্রিটিশদের কাছ থেকে শিখেছি, এবং এই ব্রিটিশদের কাছ থেকে শিখেই আমরা তারপরে ধরুন ওই তখনকার দিনে আজকে প্রায় 150 বছরের কেনেল ক্লাব আমাদের, যেটা অ্যাফিলিয়েটেড টু কেনেল ক্লাব অফ লন্ডন, সেইখান থেকে আমাদের এই কুকুর পোষার উৎস। এবং সেইখানে এই ক্লাবে মানে আগেকার দিনের লর্ডসরা এবং তখনকার দিনের অ্যারিস্টোক্রেসি, বাঙালির অ্যারিস্টোক্রেসি, মানে যেহেতু বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এসেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ এখানে প্রথম প্রতিষ্ঠিত হয়, তারপরে এরা সারা ভারতবর্ষব্যাপী, এবং এরা মানে একটা কথা ছিল যে দ্য সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। তাই এই যে বিশাল ওদের সাম্রাজ্য, তার মধ্যে যেখানে যেখানে ব্রিটিশরা মানে থেকেছে, তারা কিন্তু ওখানে তাদের মতন করে তাদের সোসাইটি গড়ে তুলেছে। তাদের কুকুর পোষা তা ছিল, তাদের ঘোড়া, তাদের কুকুরের রেসিং, তাদের এইসব বিভিন্ন সোশ্যাল ক্লাব, সন্ধ্যেবেলা তারা গিয়ে সেখানে গিয়ে তারা সোশ্যালাইজ করবে, তারা একাত্মিক ওয়াইন খাবে, এইরকমভাবে আমাদের দেশেও সেই প্রচলনটা, এবং বাংলা বেশি করে এই ব্যাপারে মানে সবার থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে বাংলায় তাদের মানে যে প্রতিচ্ছবি, তাদের যে এখানে বিস্তার ভারতবর্ষে, সব থেকে বেশি ছাপ বাংলায় তারা ফেলে গেছে। এখনও আপনি প্রচুর বিল্ডিং দেখবেন যেগুলো ব্রিটিশদের মানে যে স্থাপত্য তার একটা নিদর্শন রেখে গেছে। যাই হোক, কুকুরের ক্ষেত্রে আসি। এই যে আজকে কুকুর পুষতে গিয়ে নানান মানুষের নানা নিয়ে ভাবছেন, বিশাল খরচা, সত্যি তাই। আজকে আপনি কুকুর পুষলেই এটা এমনই একটা কমার্শিয়াল জায়গায় চলে গেছে, এখন আর এটাকে যে আমরা যেটা হবি হিসেবে নিজেরা করেছি এবং হবি হিসেবেই এটাকে প্যাশন হিসেবেই নিয়েছি, তখনকার দিনে কুকুর করে পয়সা করা যেত বা কুকুর থেকে রোজগার করা যেত, এটা কল্পনাই করা যেত না। আমরা কুকুর যখন শিখেছি, পড়েছি এবং কুকুরের জজিয়তি করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এ করেছি, তখন ঘরের খেয়ে বোনের মোস্তানোর মতন গল্প ছিল। কেউ বলতো যে একটা থ্যাঙ্কলেস জব, এ ট্রেনে করে করে গিয়ে কুকুরের জাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে লোকের কাছে ওটা অবাক লাগতো যে যেখানে কোনো পয়সা নেই, কড়ি নেই, একটা লোক এখান থেকে একটা মানে আমন্ত্রণ পেলেই সে এখান থেকে জয়পুর, এখান থেকে পাঞ্জাব, এখান থেকে সুদূর ভারতবর্ষে কোন কোন ঘুরে গিয়ে সেখানে গিয়ে কুকুরের বিচার করে যাচ্ছি কি ফার্স্ট সেকেন্ড থার্ড করছি। আজকের দিনে মানে পুরোটাই কিন্তু কমার্শিয়াল, তখনকার দিনে আমরা কিন্তু এক পয়সা পেতাম না, উল্টে পকেট থেকে কিছু খরচাও হয়ে যেত। কেন, তারা হয়তো খরচা দিত, বেশিরভাগ ক্ষেত্রে দিত, কিন্তু সেটা পুরো হয়তো হতো না, এখান থেকে যে আমি স্টেশনে গেলাম তার যে ট্যাক্সি তার দিয়ে হতো না। যাই হোক, এগুলো আমার বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে কুকুর কী করে সরলভাবে পুষবেন, যাতে আপনাদের ডাক্তারের কাছে গিয়ে বা একটা ভেটেরিনারি ক্লিনিক আজকে পাড়ার মোড়ে মোড়ে সেখানে যাওয়া মানেই আপনি একটা ব্যবসায়িক জায়গায় পৌঁছে গেলেন, সে কিন্তু আপনাকে নিয়ে কীভাবে ব্যবসা করবে সেটা নিয়ে কিন্তু সে ভাবনা চিন্তা শুরু করবে। আপনাকে একটা প্রথমে ডগ ফুড দেবে, সেই ডগ ফুডের উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই, তো ওই ডগ ফুডে কী আছে সেটা যা লিখে দিয়েছে সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে। এবং আজকের দিনে আপনি যদি মানুষের খাবারের কথা ভাবেন, মানে বহু কাল ধরে একটা কথা, একটা প্রবাদ আছে যে লিভ লাইক এ কিং, ইট লাইক এ বেগার। আপনি যদি সরল খাওয়া বা সাদাসিদে খাওয়া খান, আপনার কিন্তু আয়ু নিশ্চয়ই বৃদ্ধি পাবে, আপনার রোগ ভোগ কম হবে,
মানে আমি ব্যাপারটা যে মানুষের তো আয়ুর ওপর কন্ট্রোল নেই নিশ্চয়ই, কিন্তু কন্ট্রোল আপনার আছে, অনেকটাই আছে, যদি আপনি সেটাকে মানে সহজভাবে আপনি যদি একটা মানে রেগুলেটেড লাইফস্টাইল, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল, একটা কন্ট্রোলড একটা মানে মেন হচ্ছে খাওয়া, এইটা ওপর কিন্তু সব অনেকটাই নির্ভর করছে আমাদের ভালো থাকা না থাকা ব্যাপারটা। তেমনি কুকুরের ক্ষেত্রেও কিন্তু তাই, প্রথমেই একটা কুকুর আপনি যে যাচ্ছেন সে আপনাকে বলবে এই ডগ ফুড এই ডগ ফুড এই ডগ ফুড, ছাড়া আপনার চলবে না, কারণ তার যেখানে লাভ বেশি সেটাই সে বলবে, এবং সে মাসের পর মাস সেই লাভটা সে পেতে থাকবে, সারা জীবন পেতে থাকবে। এবং এই ফুড খেলে তার কী প্রবলেম হবে আপনি জানেন না, তার কিডনির প্রবলেম হবে, তার লিভারের প্রবলেম হবে, এবং লিভার প্রবলেম হলে আপনি কী খাবার খাওয়াবেন সেটাও দেবে, মানে এই ব্যবসায় আপনি। এবং আজকের দিনে আপনি জানবেন সে বলবে চান সবসময় করাবে না, ড্রাই ওয়াশ করুন, তাকে নানান রকম কসমেটিক নানান রকম জিনিস আপনাকে বিক্রি করার একটা প্রচেষ্টা, কিন্তু সেগুলোই বাদ দিচ্ছি, সেগুলো যারা সম্ভব যারা করবেন তারা করুন, সেটা নিয়ে বলবো না। কিন্তু অনেক মানুষ তো আছেন, একটা কুকুর পুষ্প আমার ভালোবাসার জিনিস, আমি যেমন আমাকে ভালোবাসি নিজেকে ভালোবাসি, এবং আমি যেমন নিজের খাওয়া দাওয়ার উপর একটা মানে মানে কঠিন নজরদারি করি, এবং আমি যাতে ফাস্টফুড খাবো না, মানে আমি স্বাস্থ্য কনশিয়াস, জানি না মানে এর জন্য আয়ু বাড়বে কি না সেটা তো আমি বলতে পারি না, কিন্তু এটাও একটু ঠিক যে আমি ভীষণ কনশিয়াস যে আমি কী খাচ্ছি না খাচ্ছি, কতটা খাবো না খাবো, কখন খাবো না খাবো, তাই যদি আমি মনে করি তাহলে ওর জন্য আমি একইভাবে ভাববো, যদি আমার পোষ্যটাকে আমি ভালোবাসি আমার নিজের সন্তানের মতন, তাদের জন্যই আমার এই প্রতিবেদন, তাদেরকেই সতর্ককতা, তাদেরকেই আমার উপদেশ দেওয়া, এবং তারা যেন আমাকে ফলো করেন, এবং তাতে যদি একজনও ফলো করেন আমি মনে করব আমার এই প্রতিবেদন আমার উদ্দেশ্য সফল হয়েছে। কি ব্যাপার, আপনি তাকে ন্যাচুরাল খাবার খাওয়াবেন, ডগ ফুড খাওয়াবেন না, সেটা যদি সাময়িক অল্প বয়সে কয়েকদিনের জন্য যদি আপনি নির্ভর করে থাকেন সেইটা থেকে আপনি আউটগ্রো করবেন, আপনি সেটা ছাড়বেন, এবং তাকে ন্যাচুরাল ডায়েটের মধ্যেই রাখার চেষ্টা করবেন। তার মধ্যে কি, তাদের আপনি অনেক কিছু জিনিস আমরা যেমন খেয়ে থাকি নানান জায়গা থেকে নিউট্রিশন পাই, নানান সবজি খাই, কত কিছু আপনি দেওয়ার চেষ্টা করবেন না, ওদের স্টামাক মানে মাংসাশী যদি আপনার সমস্যা না থাকে তাহলে নিশ্চয়ই আপনি তাদের মাংস বা মাছ প্রোটিন যেটা আপনাকে দিতে হবে সেটা তার থেকে আপনারা দেবেন, মাছ দিলে কাঁটা ছাড়া, আর মাংস দিলে আপনি চিকেন অনায়াসে দিতে পারেন, এবং চিকেন খেলে কোনো অসুবিধে নেই। তো আমি যেটা বলবো যে এই যে আপনি দুবেলাই তাই দুটো মিল হচ্ছে ম্যাক্সিমাম যেটা আপনি দিলে আপনার পোষ্য আপনার কুকুর ভালো থাকবে, এটা অন্য অনেক অ্যানিমালসের ক্ষেত্রেও হয়তো নিশ্চয়ই ঠিক, কিন্তু সেগুলো নিয়ে আমি আজ বলছি না, অন্যদিন হয়তো বলবো। তো আপনারা করবেন কি, তাদের জন্যে আপনি এই ডায়েটের মধ্যে যাবেন, এবং আপনি ওটাকে বিচার করবেন যে আপনার কুকুর কত এক্সারসাইজ করে, কতটা তার ইয়ে, কেন আপনি যদি আপনার বাড়ির মধ্যেই ঘুরে বেড়ায়, বেশি হাঁটাচলা না করে, বেশি ছোড়াছুড়ি না করে, কেন আপনি ছোট্ট ফ্ল্যাটে থাকেন, তাকে কিন্তু তার খাওয়াটা সেই অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে। তো এইগুলো নিয়ে আপনি ভাববেন, এবং মানে এ নয় যে কেউ বলে দিল কেউ বলবে, জানবেন আপনি যখনই একটা ক্লিনিকে যাচ্ছেন যা যেখানে যাচ্ছেন ব্যাপারটা যে এটা মানুষ নয় যার ব্যাপারটা খুবই মানে একদম মানে মানে খুব সঠিক এবং খুব ভালো ওপিনিয়ন আপনি পেতে পারেন, যাদের কাছে যাচ্ছেন তারা তো কুকুর পোষেই নি, কিন্তু তারা হয়তো কুকুরের ডাক্তারি করছে, জীবনে পোষেনি কুকুর কিন্তু তারা কুকুরের ডাক্তার, তাদের পড়িয়ে দেওয়া হয়েছে কিছু বই দেওয়া হয়েছে এগুলো পড়ে নাও। আমাদের এখানে এটা খুব একটা মানে যারা অ্যানিমাল ভালো আছে তারাই যে এই ভেটেরিনারি ডাক্তারি পড়ে তা নয় একদমই, মানে এখানে তারা এটা কিন্তু একটা চাকরির জন্যে বা একটা প্রফেশনের জন্যে এই এখানে আসে, তাদের কোনো প্যাশন বলে মানে নেই, প্যাশন তো আসবে তখনই তারা যখন এই অ্যানিমালকে ভালোবাসবে তারা পোষে। আমরা জন্ম থেকে ছোটো ছোটো অ্যানিমাল পুষেছি, হয়তো ডাক্তারি করিনি কিন্তু আমরা আন্তর্জাতিক লেভেলে
আমরা কুকুর বিচার করেছি এবং প্রচুর কুকুর ব্রিড করেছি, এবং করতে গেলে এবং আমাদের এই কুকুরের চিকিৎসা, খাওয়া দাওয়া সব কিছু নিজেদের শিখতে হয়েছে, এবং আমরা তাদের কোনটা দিলে কোনটা হয়, কোনটা না দিলে না হয়, আমরা এগুলো কিন্তু সব সময় এটা নিয়ে আমরা নিজেদের মতন করে এটাকে সরলীকরণ করে নিয়েছি। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনি বুঝবেন না। আপনি যদি মানে না বুঝে কারোর মানে বন্দুকটা তার হাতে দিয়ে দেন, সে গুলি চালালে মানে সেইটাই আপনি ফলো করবেন, তাহলে কিন্তু সেগুলিটা আপনার দিকেও আসতে পারে। এবং আমি বলবো যে আপনারা এটা বোঝার চেষ্টা করুন যে আপনার অ্যানিমেলকে কী করলে ভালো থাকবে। এবং আপনাকে বলছি, ন্যাচুরাল ফুড, ন্যাচুরাল ডায়েট, হলিস্টিক ফুড, হলিস্টিক মেডিসিন, তার যেটুকুনি প্রয়োজন তার বেশি কোনো রকম মেডিকেশন ইত্যাদি দরকার নেই। তবে আপনারা যদি ভাত মাংসের উপর রাখেন, একটা জিনিস আমি বলে শেষ করব, প্রতিবেদনটা লম্বা করব না, সেটা হচ্ছে আপনাদের কিন্তু নিউট্রিশনাল সাপ্লিমেন্টস দিতেই হবে। আমরা কিন্তু কিছু বয়স হলেই আমরা নিজেরাও এই সাপ্লিমেন্ট ইউজ করে থাকি। যেমন আপনারা সাপ্লিমেন্ট বলতে আমি বলবো যেমন মাল্টিভিটামিন, মিনারেল, বি কমপ্লেক্স, এইসব এইসবগুলো আপনারা নিশ্চয়ই দেবেন। এবং মানে মানে যদি দেন তাহলে কী হচ্ছে, আপনাদের তার ফুডে যে ডেফিসিয়েন্সিগুলো সেগুলো আপনারা মানে এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা মেক আপ করছেন এই অ্যাডিশনাল মিনারেল বা ইয়ের সাপ্লিমেন্ট দিয়ে। আমরাও কিন্তু খেয়ে থাকি, আমরাও কিন্তু মানে খাওয়া মানে খেয়ে থাকি, মানে আমি খাই এবং আমার পরিবার খায় এবং আমি জানি অনেকে খায় এবং অনেকে এইগুলো আমরা ইউজ করে থাকি। তাতে কি হয় যে আমাদের মানে যেগুলো আমরা হয়তো মানে সবসময় তো আমরা হয়তো মানুষ আমি বলছি অনেকেই রোদ্দুরের কাছে থাকতে পারেন না কাজের ইয়ের জন্যে, তারা রোদ্দুর শরীরে লাগেই না, তাদের ডি থ্রি ডেফিসিয়েন্সি একটা বয়সের পর হতেই পারে, তখন আপনাকে ডি থ্রি হয়তো খেতে পড়তে পারে। আপনার মাল্টিভিটামিন, মিনারেল, জিঙ্ক, ভিটামিন সি ইত্যাদি ইত্যাদি ডেফিসিয়েন্সি হতে পারে, সেগুলো এগুলোর দিকে আপনাদের নজর রাখতে হবে। এবং করলে যে ভালো থাকবেন সেটা আমি নিশ্চিত করে বলতে পারি, এবং আপনার অ্যানিমালগুলো কিন্তু আপনার মানে আপনি যদি ভালো থাকেন, আপনি যদি ওদের উপরও এটা প্রয়োগ করেন তারাও ভালো থাকবে। তাই ওই দিকটা একটু নজর রাখবেন এবং সেইটাকে ব্যালেন্স করবেন। এবং আমি বলবো যে আপনারা অহেতু এইসব নানান রকম কসমেটিক, নানান রকম ওষুধ, নানান রকম এই, এটা কিন্তু একটা ব্যবসায়িক ব্যাপার, এটা কিন্তু ভীষণ একটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। তা আপনার অ্যানিমাল আপনার প্রিয়, আপনার সন্তানের মতন, তার যত্ন আপনার হাতে, আপনি যা ভাববেন সেটাই ঠিক, এবং আপনি সেটা মানে সঠিকভাবে ভাবুন যাতে তারা অনেক দিন আপনার সঙ্গে সুস্থভাবে বাঁচতে পারে। এই বলে শেষ করলাম। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এইরকম, এবং এ থেকে আরও নেক্সট এপিসোড আপনারা অনেক এডুকেশনাল এপিসোড পাবেন। এটা অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমি কাউর বই পড়ে নয়, কাউর থেকে আমি শিখে নয়, নিজে এগুলো করে নিজে যেটা প্র্যাকটিস করি সেটাই আমি প্রিচ করি। সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপবেন, আর একটা লাইক তো নিশ্চয়ই দেবেন। থ্যাংক ইউ।